আসসালামু আলাইকুম প্রিয় সুধী আশা করছি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গুগল এডসেন্স সম্পর্কে কথা বলবো যে গুগল এডসেন্স থেকে আসলে আপনি কিভাবে ইনকাম করবেন গুগল এডসেন্স কিভাবে কাজ করে এটা থেকে আসলে কত ইনকাম করা সম্ভব আর নন হোস্টেড অ্যাকাউন্ট কী হোস্টেড অ্যাকাউন্ট কী গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পেতে হলে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করতে হয় সব কিছু সম্পর্কে কথা বলবো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো তো সবার আগে আসলে আমাদের জেনে নেওয়া দরকার যে গুগল অ্যাডসেন্স কীভাবে কাজ করে গুগল অ্যাডসেন্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অ্যাডভার্টাইজার এবং পাবলিশার দুজনকেই সম্পৃক্ত করা হয় অ্যাডভার্টাইজার বিভিন্ন অ্যাড অথবা বিজ্ঞাপন গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটে জমা করে আর গুগল অ্যাডসেন্স সেই অ্যাডগুলো বিভিন্ন পাবলিশারের মাধ্যমে প্রচার করে বিভিন্ন পাবলিশার বিভিন্ন টপিকে আসলে কাজ করে প্লে স্টোরে অথবা ওয়েবসাইটে অথবা ইউটিউবের মাধ্যমে তারা এক একজন এক এক নিয়ে কাজ করে যার ফলে অ্যাডভার্টাইজাররা যে বিষয়ের উপর অ্যাড প্রচার করে সেই বিষয় গুগল অ্যাডসেন্স বিভিন্ন পাবলিশারের টপিকের উপর নির্ভর করে টপিক অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করতে পারে এর ফলে অ্যাডভার্টাইজারও লাভ হয় পাবলিশারেরও বেশি লাভ হয় অ্যাডভার্টাইজার যিনি বিজ্ঞাপন প্রচার করছেন তিনি যে রিলেটেড অ্যাড প্রচার করছেন আর যারা তার অ্যাডগুলো খুঁজছে ঠিক সেই লোকের কাছেই সেই অ্যাডগুলো গিয়ে প্রচার হয় এর ফলে অ্যাডভার্টাইজার যার কাছে পণ্য বিক্রি করতে চাচ্ছে অথবা সেবা বিক্রি করতে চাচ্ছে ঠিক তার কাছেই মেসেজটা যে পৌঁছায় বা বিজ্ঞাপনটা যে পৌঁছায় ঠিক অন্যদিকে পাবলিশাররাও বেশি লাভবান হয় কারণ এখানে কন্টেন্ট বেস অ্যাড প্রচারের একটা নিশ্চয়তা থাকে এরই সাথে যারা ভিজিটর অথবা ট্রাফিক রয়েছেন যারা নিজেদের প্রয়োজনে বিভিন্ন ধরনের জিনিসপত্র ইন্টারনেটে খোঁজাখুঁজি করে তারাও খুব সহজে তাদের প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যায় এর ফলে অ্যাডভার্টাইজার পাবলিশার এবং প্রোডাক্ট ফাইন্ডার বা যিনি প্রোডাক্ট খোঁজেন তার সবার সমপরিমাণ লাভ হয় সবাই সবার সাথে খুব সহজে যোগাযোগ করতে সক্ষম হয় তাহলে এই কাজটা করে গুগল অ্যাডসেন্সের লাভ কী অ্যাডভার্টাইজারের লাভ কী অথবা পাবলিশারের লাভ কী অথবা যারা ভিজিটর রয়েছে তাদের লাভ কী অ্যাডভার্টাইজার যদি একশো ডলারের বিনিময়ে একটা বিজ্ঞাপন প্রচার করে সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স ফোরটি রেখে দেয় আর ফিফটি ওয়ান পাবলিশারদেরকে দিয়ে দেয় আর যারা ভিজিটররা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজাখোঁজি করছিল তারাও কিন্তু এই অ্যাড প্রচার হওয়ার ফলে খুব সহজে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায় এর ফলে সবাই কিন্তু সমহারে লাভবান হয় তো আমরা এতক্ষণ জেনে নিলাম যে গুগল অ্যাডসেন্স আসলে কিভাবে কাজ করে তো এখন আসলে আমাদের জানা দরকার যে গুগল অ্যাডসেন্স থেকে আসলে আমরা কেমন ইনকাম করতে পারবো এটা আসলে গুগল অ্যাডসেন্স থেকে ইনকামের পরিমাণটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট আসলে কী আপনি যে বিষয়ে ওয়েবসাইট বানাবেন সেই বিষয়ের উপর যদি কোনো অ্যাডভার্টাইজার অ্যাড প্রদর্শন করে আর সেই অ্যাড আর আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি এক মিলে যায় সেক্ষেত্রে আপনার রেভিনিউয়ের পরিমাণ বেশি হবে একটা উদাহরণের মাধ্যমে বলা যায় ধরুন আপনি একটা ক্যামেরা রিলেটেড ওয়েবসাইট তৈরি করলেন আর সেই ওয়েবসাইটে শুধুমাত্র ক্যামেরা রিলেটেড বিষয়গুলোই আপনি প্রদর্শন করেন বা প্রকাশ করেন এখন যে ক্যামেরা কোম্পানিগুলো রয়েছে বা ক্যামেরা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ক্যামেরার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য গুগলে আসে তখন তারা যে ক্যামেরার রিলেটেড অ্যাডগুলো দিল সেই অ্যাডগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে প্রদর্শিত হবে এভাবে যখন কন্টেন্টের সাথে অ্যাডের সামঞ্জস্যতা হবে তখন রেভিনিউয়ের পরিমাণটা একটু বেশি হবে এর পরবর্তীতে ইনকামের পরিমাণটা নির্ভর করে এর ওপর আপনার ওয়েবসাইটে যদি প্রচুর ট্রাফিক আসে যদি প্রচুর ভিউ আসে সেক্ষেত্রে আপনার ইনকামের পরিমাণটা বেশি হবে তবে এখানে আরেকটা পার্থক্য থেকে যায় সেটা হচ্ছে যে ইউরোপ আমেরিকা থেকে ভিউ হলে আপনি যত টাকা ইনকাম করতে পারবেন এশিয়া কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে বা এশিয়ান যে কোনো দেশ থেকে ভিউস হলে আপনি সে পরিমাণ ইনকাম করতে পারবেন না একটা উদাহরণের মাধ্যমে একটা অ্যাভারেজ হিসাব দাঁড় করালে এরকম একটা হিসাব আসে যেমন আপনার ওয়েবসাইটে যদি মান্থলি এক এক মিলিয়ন ভিউস আসে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি ইউরোপ আমেরিকা থেকে এক মিলিয়ন ভিজিটর বা ট্রাফিক বা ভিউস আনতে পারে সেক্ষেত্রে আপনি সাতশো থেকে নয়শো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন কিন্তু এই সমপরিমাণ ভিউজ যদি বাংলাদেশ ইন্ডিয়া বা এশিয়ান কোনো কান্ট্রি থেকে আসে সেক্ষেত্রে আপনার ইনকাম হতে পারে দুইশো পঞ্চাশ থেকে তিনশো ডলারের মতো তো এটা আসলে লোকেশনের উপরে ডিপেন্ড করে তো আপনি যদি এভাবে করে ইউরোপ আমেরিকার কান্ট্রির জন্য ওয়েবসাইট বানাতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামের পরিমাণ অবশ্যই বেশি হবে এরপরে আমাদের জানা প্রয়োজন যে আসলে ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলে আপনি কত টাকা পাবেন আমাদের মধ্যে এই কৌতূহলটা অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় যে ইউটিউব চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হলে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব উত্তরে আমি বলবো আসলে সাবস্ক্রাইবার থেকে আপনি কোনো টাকাই পাবেন না আপনার যদি দশ মিলিয়ন বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তবু আপনার সাবস্ক্রাইবার থেকে ইনকাম কাউন্ট করা হবে না ইউটিউবের ইনকাম কাউন্ট করা হয় ভিউসের উপর আপনার ইউটিউবের ভিডিওগুলো যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম হবে এরপর আমরা জানবো যে হস্টেড অ্যাকাউন্ট কি আর নন হোস্টেল অ্যাকাউন্ট কী আমরা যদি ইউটিউবের মাধ্যমে অর্থ উপার্জন করি সেগুলো হচ্ছে হস্টেড অ্যাকাউন্ট আর এই হোস্টেল অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ উপার্জন করা বা অ্যাপ্রুভ পাওয়া খুব সহজ আপনি আপনার এলাকায় যে কোনো ধরনের ভিডিও তৈরি করে আপলোড করে ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো পূরণ করলে আপনি ইউটিউবের মাধ্যমে হোস্টেড গুগল অ্যাকাউন্ট পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এরপর আমরা জানবো যে নন হোস্টেড গুগল অ্যাডসেন্স আসলে কি আমরা যত ওয়েবসাইটে যত ধরনের বিজ্ঞাপন দেখতে পারি সেগুলো হচ্ছে নন হোস্টেড গুগল অ্যাডসেন্সের মাধ্যমে প্রচারিত হয় তো এইগুলো যদি আপনি পেতে চান নন হোস্টেড গুগল অ্যাডসেন্স পেতে হলে আসলে আপনাকে একটা ওয়েবসাইটের মালিক হতে হবে আর সেই ওয়েবসাইটের মালিকের মাধ্যমে কিছু শর্ত আসলে থাকে সেই শর্তগুলো পূরণ করার মাধ্যমে আপনি নন হোস্টেড গুগল অ্যাক্সেন্স পেয়ে যাবেন তো যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করতে চান তাহলে কি কি শর্ত আসলে পূরণ করতে হবে সেটা এখন জেনে নেব যদি আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাক্সেন্সের অ্যাড প্রদর্শন করতে চান সেক্ষেত্রে গুগল অ্যাক্সেন্সের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো আপনি পড়ে নিতে পারেন এছাড়া আমার কাছ থেকেও জেনে নিতে পারেন এখন আমি এগুলো বলবো যদি আপনার একটা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অ্যাবাউট আস টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এবং কন্ট্যাক্ট আস এই কয়েকটা পেজ অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে যদি এই কয়েকটা পেজ যদি আপনার ওয়েবসাইটে না থাকে সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়া পসিবিলিটি নেই বললে চলে এর পরবর্তীতে যেই সবচেয়ে বড়ো শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো একান্তই নিজস্ব পিওর কন্টেন্ট হতে হবে এখানে আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করে আপনার ওয়েবসাইটে দিয়ে তারপর গুগল অ্যারসেন্সের জন্য অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্রুভাল পাবেন না তো অবশ্যই চেষ্টা করতে হবে মিনিমাম এইটটি পারসেন্ট থেকে ফি সেভেন্টি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্ট অ্যাকুরেট নিজস্ব ওয়েব নিজস্ব কন্টেন্ট লেখার জন্য তাহলে আপনি কিন্তু এক্ষেত্রে আপনি গুগল অ্যারসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন এখন যদি আপনার এই শর্তগুলো পূরণ হয়ে যায় তারপরে কিভাবে কাজ করবেন যদি আপনার সব শর্ত পূরণ হয়ে যায় সেক্ষেত্রে আপনার গুগল এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট করতে হবে করে আপনার ওয়েবসাইটের অ্যাপ্রুভালের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কি আসলে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন কি না এখানেও কিছু শর্ত পূরণ করতে হয় যদি আপনার সব কিছু ঠিক থাকে তারপরে অনেক সময় গুগল আপনাকে মেইল পাঠাবে যে আসলে আপনার এটা ঠিক নেই ওটা ঠিক নেই তো সেই মেলগুলো দেখে দেখে আপনি সেগুলো আবার ঠিকঠাক করে আবার অ্যাপ্লাই করবেন এভাবে করে আপনি যতবার খুশি ততবার অ্যাপ্লাই করতে পারবেন অনেক সময় দেখা যায় যে সব কিছু ঠিক থাকার পরেও অ্যাপ্লাই করার পরে গুগল বলে যে আপনার সাফিসিয়েন্ট কন্টেন্ট নেই আপনার কন্টেন্টগুলো পিওর না আপনার হয়তো কোনো ছবি কপিরাইটের আন্ডারে এসেছে এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলে এগুলো আসলে আপনার এতটা কেয়ার করার প্রয়োজন নেই আপনি যদি আপনি যেহেতু জানেন যে আপনার সবগুলোই ঠিক আছে সব কিছুই ঠিক আছে সেহেতু আপনি বারবার অ্যাপ্লাই করতে থাকবেন তাহলে কিন্তু আপনি একটা সময় অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আরেকটা বিষয় ওয়েবসাইটে আমরা যে ধরনের ছবি আপলোড করি সেই ছবিগুলোও কিন্তু অবশ্যই কপিরাইটের আন্ডারে থাকা যাবে না অর্থাৎ ফ্রি লাইসেন্স প্রাপ্ত ছবিগুলো আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ করতে পারেন ফ্রি ফটোস কালেকশন লিখে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন সেগুলো থেকে আপনি ফ্রি ছবিগুলো কালেক্ট করে সেগুলো আপনার ওয়েবসাইটে দিতে পারেন এভাবে করে আপনি যদি সব ধরনের শর্ত পূরণ করেন তাহলে ইনশাল্লাহ আপনি এখানে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এর পরবর্তীতে আসলে গুগল অ্যাডসেন্স থেকে আসলে কিভাবে টাকা আমাদের পকেটে আসবে সেটা জানা প্রয়োজন দেখুন আপনি যখন গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন আপনার দশ ডলার ইনকাম করার পর গুগল আপনার হিউমিনিটি ভেরিফাই করতে চাইবে অর্থাৎ আপনি মানুষ না রোবট সেটাও পরীক্ষা করার জন্য তারা ভেরিফাই করার জন্য মেইল পাঠাবে চিঠি পাঠাবে তো সেই চিঠিতে আসলে একটা কোড নাম্বার লেখা থাকবে সেই কোড নাম্বার দিয়ে আসলে ভেরিফাই করতে হবে এভাবে করে যখন আপনার একশো ডলার পূরণ হবে তখন আপনাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট সাবমিট করতে হবে পেমেন্ট অপশান থেকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট যখন আপনি সাবমিট করবেন তখন আপনার ওয়েবসাইটের যে আর্নিং হবে সেটা অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে গুগল অ্যাডসেন্সে ইনকামের একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনাদের কোনো ধরনের কার্ডের প্রয়োজন হবে না যেমন আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে পেওনিয়ার কার্ড বা এই ধরনের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কার্ডের ঝামেলায় যেতে হয় কিন্তু আপনি যদি গুগল অ্যাডসেন্সে কাজ করেন তাহলে আপনি এই ধরনের কোনো ঝামেলা পোহাতে হবে না শুধুমাত্র একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনি খুব সহজে টাকাগুলো পকেটে পকেটে আনতে পারবেন তো আশা রাখছি আমার আজকের এই ভিডিওটা যারা গুগল অ্যাডসেন্সে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি রাখছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে খোদা হাফেজ